वेलकम टू माय चैनल। आजकल वीडियो अनेक दिन पर शूट करछि तार कारण एटाई जे परीक्षा चलछे आमार, ठीक आछे, परपर एग्जाम चलछे एंड प्रचंड हेक्टिक शेड्यूल चलछे। तो आमी चेष्टा करलेओ टाइम बार करे उठते पारछि ना कोनो भावे वीडियो शूट करबार जोन्नो, एंड आई एम वेरी सॉरी फॉर दैट। आमी तोमादेर जे कथाटा दिएछि सेटा आमी अवश्यई पूरण करब, जे जे काजगुलो आमी आमार चैनेले कराच्छि सेगुलो आमी अवश्यई कराते थाकब, कंटिन्यू करब। किन्तु आजकल जो आलोचनाटा सेटा WBCS निये एवं WBCS पार्ट अफ संक्रांत किछु आलोचना आमी आजके करते चाई। এই ভিডিওটা দেখো আমার যদি তৈরি করার হতো, জেনারেলি দেখবে তোমরা কাট অফের ভিডিও এক্সামের পরেই চলে আসে এবং বেশি ভিউজ পাওয়ার জন্য মেনলি, কিন্তু এই ভিডিওটা আমি বেশ দেরিতে করছি। তার কারণটা হচ্ছে এই ভিডিওটা আমি করতাম না, আমি ইনফ্লুয়েন্সড হয়েছি বাজারে কিছু লোকের থেকে, তাদের যে কথাবার্তা সেটা শুনে আমার মনে হয়েছে না আমি আমার সাথে যতজনই জুড়ে থাকুক না কেন, একজন দুজন তিনজন, তাদেরকে আমার অ্যাটলিস্ট আমার যে ধারণাটা আছে সেটা তাদেরকে দেওয়া উচিত। আমি যে ভুলটা করেছি তারা যাতে সেই ভুলটা না করে সেটা আমার তাদেরকে বোঝানো উচিত। আমার যারা জুনিয়ার্স আছে তাদের কথা বলছি আমি, যারা প্রথম একবার দুবার BCS দিচ্ছ বা যারা অনেকবার BCS দিয়েও কোনোভাবে সফল হতে পারছো না, প্রিলিমস ক্র্যাক হচ্ছে না, বারবার প্রিলিমসে গিয়ে আটকে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা আরও বেশি করে ইম্পর্ট্যান্ট। অবশ্যই আমি কাট অফ নিয়ে আলোচনা করব, কিন্তু কয়েকটা কথা আমি তোমাদেরকে বলবো যেটা তোমাদের মানে আমার মনে হয় খুব হেল্প করবে। তো প্রথম একটা কথা বলি যে কাট অফ নিয়ে আলোচনা, স্পেশালি WBCS এর কাট অফ নিয়ে আলোচনা খুব বোকামির একটা কাজ, ঠিক আছে। তার কারণ দেখো অন্যান্য যে এক্সামগুলো হয়, ধরো BSC যেগুলো কন্ডাক্ট করায়, সেগুলোর কাট অফ নিয়ে আলোচনাটাকে আমি খুব একটা খারাপ কাজ বলে মনে করি না। কারণ সেক্ষেত্রে দেখো কাট অফটা একটা আমরা মানে ভাবতে পারি যে কাট অফ এত হবে বা অত হবে, কিন্তু BCS এর ক্ষেত্রে কাট অফ প্রেডিক্ট করা খুবই মানে একটা অদ্ভুত কাজ হয়ে পড়েছে এবং কয়েক বছর যাবত। তার কারণ হচ্ছে PSC কাট অফটা পুরোপুরি নির্ভর করছে এই BCS এর কাট অফ প্রিলিমিনারি, যে PSC কতজনকে পরীক্ষা দিতে ডাকছে সেটার ওপর। এটা আগে বোঝো, এই ব্যাপারটা আগে বোঝো। অনেকেই বলবে যে 127 কাট অফ কেন গেছিলো না, 2019-এ কাট অফ গেলো 105, 2020-তে কাট অফ গেলো 127 কেন না, কারণ পরীক্ষার্থীরা নাকি প্রচণ্ড পড়াশোনা করছে, ফাটিয়ে দিচ্ছে লোকে নাকি পড়াশোনা করে, যে কথাটার কোনো সারবত্তা নেই। অনেস্টলি বলছি কোনো সারবত্তা নেই, কারণ আমি মানছি আগের থেকে ভালো মেটেরিয়াল এসছে বাজারে, আগের থেকে ভালো বই এসছে, কিন্তু এরকম হয় না। এক বছর 105 হলো, এক বছরের মধ্যে সবাই প্রচুর পড়ে ফেললো, ঠিক আছে, এটা একজন দুজনের কথা কিন্তু কেন হচ্ছে না। মেন কথাটা হচ্ছে যে 2019-এ মেন্স পরীক্ষা দিতে দেখেছিল, 2019-এ দেখো যদি তাহলে মেন্স পরীক্ষা দিতে মাত্র ডেকেছে 15,000-কে, মাত্র 15,000 না, এটা একটা হিউজ নাম্বার। আর যদি 2020-তে দেখো যে মেন্স দিতে রেখেছে 4,690 জনকে, এবং তার 50% হচ্ছে জেনারেল, ঠিক আছে, মানে বুঝতে পারছো জেনারেলের কত কম লোককে ডেকেছে, আই থিঙ্ক 2,250-এর মতো ডেকেছে, এবং সেই জন্যই কাট অফটা অত লেভেলে গেছে। তো ব্যাপারটা কী হচ্ছে দেখো, সমস্যাটা তৈরি হচ্ছে এই যে কাট অফ যারা তোমরা দেখছো আজকে শুনছো, অনেকেই বলছে 130 কাট অফ যাবে, 140 কাট অফ যাবে। তো 130 থেকে 140-এর মধ্যে কারা পাচ্ছে যদি দেখো, গিয়ে জিজ্ঞাসা করো। আমার মনে হয় ফার্স্ট টাইমার যারা দিচ্ছে, সেকেন্ড টাইমার যারা দিচ্ছে, এদের মধ্যে খুব কম রয়েছে, আমি বলবো না কেউ নেই, কিন্তু খুব কম রয়েছে যারা 130-140 করে পাচ্ছে। মেনলি যারা অনেক বছর ধরে আছে BCS এর লাইনে, এবং লেট মি টেল ইউ যে অনেকেই আছে যারা অনেক বছর ধরে BCS এর চেষ্টা করছে, তারাই মেনলি পাচ্ছে এই নাম্বারটা পাচ্ছে, ঠিক আছে। এবার যদি এবছরের কথা বলো, আমার যতদূর মনে হয় এবছরে 4,690 জনের থেকে বেশি ডাকবে, ডাকাটা উচিত। আমি বলছি না দেখো আমার সাথে তো BSC ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই, কিন্তু 4,690 জনের বেশি ডাকা উচিত। তার কারণ একটাই যে যদি সেই প্রত্যেকবার 4,000 জনকে, 4,500 জনকেই ডাকি, তাহলে যারা আগের বছর মেন্স দিয়েছে তারা এই বছর মেন্সে চান্স পাবে দেওয়ার, তাহলে তো নতুন ছেলেমেয়ে যারা নতুন ফার্স্ট পাস পরীক্ষা দিচ্ছে তারা তো চান্সই পাবে না তাহলে,
তাই নাকি? এবং এই 4,000-এর মধ্যে অন্তত 500 লোক আছে এমন যারা অলরেডি WBCS এর কোনো না কোনো গ্রুপে অলরেডি কাজ করছে, নয় তারা এই গ্রুপের হয়তো রেভিনিউতে কাজ করছে বা অন্য কোনো কিছুতে কাজ করছে, তারা হয়তো বি গ্রুপে যেতে চায় বা এক্সিকিউটিভে যেতে চায়, বা সি গ্রুপে হয়তো WBCS এর সি গ্রুপে বা WBCS এর ডি গ্রুপে কোনো না কোনো কিছুতে একটা তারা কর্মরত রয়েছেন এবং তারা নিজেদেরকে আপগ্রেড করাতে চান। এবার তারা দেখো অলরেডি এত বছর ধরে, হয়তো 6-7 বছর ধরে তারা প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের পক্ষে পরীক্ষায় বসে ট্রিকগুলোকে করা মানে অ্যাপ্লাই করা, অনেক সময় অনেক এক্সামে অনেক মানে ইয়ে থাকে, প্রশ্ন থাকে যেগুলোকে আমরা নিজেদের নলেজ দিয়ে সোজাসুজি সলভ করতে পারি না, তাদের সেগুলোর ক্ষেত্রে আমাদের এলিমিনেশন টেকনিক লাগু করতে হয়। ঠিক আছে, এলিমিনেশন করতে হয়। তো যারা অলরেডি অনেক বছর ধরে পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে তো এই টেকনিকগুলো তৈরি হয়ে আছে, নতুন ছেলেমেয়েদের পক্ষে এইগুলোকে কাউন্টার করা খুব প্রবলেম্যাটিক। তো যাই হোক, আমার মনে হয় পিএসসির অ্যাটলিস্ট বেশি লোককে ডাকা উচিত। এবার পিএসসি কী করবে কি না করবে, পিএসসি ইজ হাইলি আনপ্রেডিক্টেবল, এটা ওনাদের ব্যাপার, ওনারা কী করবেন চাই না করবেন। তবে যদি কাট অফ দেখো, এটা তো 2018-এর কাট অফ দেখছো যে 97 কাট অফ উঠেছিল আর কি, আর 2019-এ আগেই বললাম 105, 2020-তে 127, 18-এ 97 এবং 2017-এই 107-109-এর মধ্যে এরকমই একটা ঘোরাফেরা করছিলো। তো দেখো আমি একটা কথাই বলবো, আচ্ছা, আর 2016-তে ছিল 84, মাত্র 84 কাট অফ ছিল। তো যদি যদি আমি বললাম আগেই বললাম যে আমি কাট অফ প্রেডিকশন ব্যাপারটা মানে খুবই হাস্যকর হয়ে গেছে, বাট তাও আমি বলবো যাদের অ্যাটলিস্ট 110-এর ওপর মার্কস রয়েছে, ঠিক আছে, 110-এর ওপর যাদের মার্কস রয়েছে তারা প্লিজ মানে এই এইটুকু তারা বোঝো, আমি বলবো না যে তোমরা এবছর মেন্স দেবেই বা কিছু, আমি তাদেরকে এটুকু বলবো যে তোমরা এটুকু বোঝো যে তোমার বেসিক জিনিসটা অ্যাটলিস্ট তৈরি আছে, ঠিক আছে, তোমার বেসটা একটু হলেও তৈরি হয়েছে। এরকম না যে তুমি একদমই মানে কিছুই জানছো না, একদম সেরকম ব্যাপার না, কিন্তু তোমাকে এর ওপরে তৈরি করতে হবে, তোমাকে এই 110 থেকে এই ব্যাপারটাকে 135, 136 বা 140-এর ঘরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে একটা 30 মার্কসের একটা জাম্প তোমাকে আনতে হবে, এবং এই 30 মার্কসটাকে ইনক্রিজ করা কিন্তু 110 পাওয়া যতটা, 110 পেতে যতটা পড়তে হয়, 30 মার্কস পেতে তার দ্বিগুণ করতে হয়, তার দ্বিগুণ মাথা কাটাতে হয়। ঠিক আছে, একটা টাইমের পর থেকে আমি বলবো পিসিএসের ক্ষেত্রে 100-110 কোয়েশ্চেন তুমি যদি ভালো মতো করে প্রিভিয়াস ইয়ার্স দেখো, তুমি যদি একটু MCQ প্র্যাকটিস করো তো তুমি আরামসে পাবে। ঠিক আছে, অনেকেই ভাববে যে হ্যাঁ আপনি এমনি বলে দিচ্ছেন, কিন্তু এটা আমি সত্যি বলছি, এবং অনেক টিচার্স তোমরা আছে, অনেক ইনস্টিটিউট আছে, তারা আমি দেখছি মানে ব্যবসাটা লোকে কী লেভেলে গিয়ে করে সেটা জাস্ট আমি এদেরকে দেখে ভাবি, যে মোটামুটি তারা বিজ্ঞাপন করছে যে আমার মেটেরিয়াল থেকে 100 এসছে, আমার মেটেরিয়াল থেকে 110 এসছে, কেউ কেউ বলছে আমার মেটেরিয়াল থেকে 200 চলে এসছে, মানে অদ্ভুত আর কি। তো আমার কথা হচ্ছে যে এটা খুব হাস্যকর, প্লিজ এই কথাগুলো শুনে কারোর কোচিংয়ে সেটা দেখে ভর্তি হয়েও না। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি আমার চ্যানেলে কয়েকটা মাত্র ভিডিও দিয়েছি, তো সেই দিক থেকে দেখতে গেলে তো আমার চ্যানেলে কয়েকটা মাত্র ভিডিও দিয়েছি, তার মধ্যে থেকেও অনেক কিছু কমন এসছে। যেমন আমি নীতি আয়োগের ওপর ভিডিও দিয়েছিলাম, তো নীতি আয়োগের পুরো একদম ডেট তুলে জিজ্ঞেসা করেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশ কিছু ভিডিও আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও অনেক একটা দুটো দেখলাম আমি কমন এসে গেছে। তো তাহলে তো সেগুলোও আমি বলতে পারি যে আমার আমি 5 ভিডিও দিয়েছি, তার মধ্যে থেকে 2-3 ভিডিও মানে কোয়েশ্চেন এসে গেছে, তার মানে তো এর মানে আমি বলবো এফিসিয়েন্সি অনেক বেশি, কিন্তু এটা কোনো কথা নয়, এটা একদম মানে কী বলবো, এইটা এই 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 ফাঁদে পা দিও না। ঠিক আছে, যেখানে যে টিচার তোমাকে একটা হলিস্টিক পড়াচ্ছে, যে সাবজেক্টে তোমার প্রবলেম হচ্ছে, তুমি একটা টিচার পাচ্ছ যে তোমাকে হলিস্টিক্যালি বোঝাচ্ছে, সেই সাবজেক্টটার ওপর তার নিজের একটা এফিসিয়েন্সি আছে, এর মানে এটা না যে তাকে কোনো অফিসার হতে হবে, তাকে কোনো সরকারি কর্মচারী হতে হবে, এটার কোনো মানে নেই। ঠিক আছে, কেউ হয়তো তোমাকে জিওগ্রাফি পড়াচ্ছে, সে যদি জিওগ্রাফিতে ভালো হয়, তার পড়ানো যদি তুমি বুঝতে পারো, দেন ইট ইজ ওকে। ঠিক আছে, দেন তুমি তার কাছে পড়ো, এবং তার যাতে BCS-এর যে এক্সামের যে প্যাটার্ন হয় সেটার সম্পর্কে যাতে তার সম্যক ধারণা থাকে, এটাও তোমাকে মানতে হবে। ঠিক আছে, তুমি এবং নিজেকে আপডেট করবার ট্রাই করো। আমি একটা কথাই বলছি, তোমাদের কম্পিটিশন কিন্তু র্যাদার দেন বলবো যে
যারা অলরেডি 6 বছর 7 বছর ধরে পড়ছে তাদের সাথে তোমার কম্পিটিশান হচ্ছে। তুমি নতুনদের সাথে কম্পিট করে কিন্তু কখনোই প্রিলিমস পাস করতে পারবে না। এবং প্রিলিমস পাস যদি করেও যাও, দেখো এবার এবছর যদি কম লোককে ডাকে হয়তো 110 পেয়েও অনেকে প্রিলিমস পাস করে যাবে, কিন্তু তারা কি গিয়ে মেন্সে পাস করতে পারবে? তারা কিন্তু পারবে না। তারা যদি নিজেকে এখন থেকে সেভাবে সেই লেভেলে তার মেন্টালিটি নিয়ে না যায়, তোমরা জাস্ট মেন্সের আজকে কোয়েশ্চেনটা দেখো। আজকে মেন্সের এসছে যে মাহমুদ অফ গজনি বাবার নাম কি, ঠিক আছে? এরকম লেভেলের কোয়েশ্চেন আসছে যেটা যারা খুব না খুঁটিয়ে পড়বে তারা কখনোই জানবে না যে মাহমুদ অফ গজনি যে আছে তার বাবার নাম সাবুকতগিন এবং তার দাদুর নাম ছিল আলপ্তগিন। এগুলো কিন্তু তারা কী করে কখনোই বুঝতে পারবে না। তো যে তোমাদেরকে একটু খুঁটিয়ে পড়াচ্ছে তার কাছে পড়ো, এই সব কথায় পান দিও না। এবং দেখো কাট অফ মার্কস নিয়ে যদি তুমি, আমি একটা কথা বলে দিতে চাই, এবছর যদি কাট অফ মার্কস নিয়ে খুব বেশি নাচানাচি করো তাহলে কিন্তু পরের বছরও তোমাকে আবার নাচানাচি করতে হবে। তো এই বছর কাট অফ মার্কস নিয়ে নাচানাচি না করে পড়ায় মন দাও। তুমি কেন 100 থেকে 110-এর মধ্যে আছো, কেন তুমি তার উপরে যেতে পারলে না, কেন তুমি 130-এর উপর পেতে পারলে না, সেটার উপর ধ্যান দাও, সেটার উপর মনোসংযোগ করো, সেই অধ্যবসায়টা করো, নিজের কোয়েশ্চেনটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো তোমার কটা নেগেটিভ এসছে, কোন কোন জায়গাগুলোয় যে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমার না অ্যাটেম্প্ট করলেও চলতো সেগুলো দেখো, ঠিক আছে? অনেক সময় আমরা নেগেটিভ অনেক কারণে খাই। একটা কারণে খাই যে আমরা না জেনেই দিয়ে দিই, তুক্কা লাগাই, ঠিক আছে, একদম ওয়াইল্ড গেস করে দিই অনেক সময়, যেটা একদমই করো না। আবার অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা ভাবি এটা বাট অন্য একটা হয়ে গেছে, তো সেইগুলো দেখো। এবং পিএসসি কিছু অ্যান্সার কি ভুলও দিয়েছে, তো সেগুলো আশা করছি আমি ঠিক হবে অ্যান্সার কিগুলো। তো এই ছিল মোটামুটি, আমি দেখো 110-এর উপর যারা পেয়েছো আমি তাদের সবাইকে বলছি প্লিজ প্রচণ্ড সিরিয়াসলি পড়াশোনাটা করো, এবং যদি সিরিয়াসলি না করতে পারো তাহলে ছেড়ে দাও পড়াশোনাটা, তাহলে বিসিএসের জন্য অ্যাটলিস্ট প্রিপেয়ার করো না, তুমি অন্য কোনো ছোটো চাকরির জন্য করতে পারো। মানে এটা অনেকের শুনতে খুব খারাপ লাগছে হয়তো তোমাদের, যে এত ব্লান্টলি আমি বলছি তোমাদেরকে, বাট এটা একদম সত্যি কথা আমি বলছি। কারণ দেখো অ্যাভারেজের জন্য এখনকার দিনে বিসিএসে কোনো জায়গা নেই। তুমি যদি একটা অ্যাভারেজ পড়াশুনো করো এবং তুমি যদি ভাবো আমি অ্যাভারেজ পড়াশুনোটা করে সমস্ত আনন্দ নিয়ে জীবনের আমি বিসিএস ক্র্যাক করে দেবো, সেটা হবে না, হবে না, ঠিক আছে? পসিবল হচ্ছে না এখনকার যুগে দাঁড়িয়ে, সেটা পসিবল হচ্ছে না। আজ থেকে 2-3 বছর আগে হলেও পসিবল হয়েছে, তো এখন হচ্ছে না। তাই যদি পড়ার হলে খুব ভালো করে পড়ো, না হলে পড়ো না, অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করো, হ্যাঁ, কিন্তু নিজের সময়টাকে ওয়েস্ট করো না। আর আর একটা কথা, আর তোমাদের যদি আমি কিছু বলি, কিছু টিপস যদি আমি দেওয়ার কথা ভাবি, তো দেখো এইটা সবসময় মাথায় রেখো না, এই 2020-র রেজাল্টটা। অনেকে আছে হয়তো 120 পেয়েছো, 120-এর বেশি পেয়েছো, কিন্তু 127-এর কম পেয়েছো, তাদের মানে মনে সবসময় দুঃখ হচ্ছে, তারা সবসময় এই রেজাল্টটা দেখে মানে কী বলবো, মানে দুঃখ পাচ্ছে যে আমি 127-এর বেশি পেলাম না, এবার তো 30-এর ওপর হবে। এরকম কোনো মানে নেই, কেউ কিছু বলে দেয়নি কে 130-এর ওপর যাবেই, এটার কোনো মানে নেই, ঠিক আছে? প্রথম কথা এটা আমি বলে দিলাম। আর আর একটা কথা দেখো, যে একটা ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে যায়, ঠিক আছে? স্পেশালি যারা প্রিলিমসে পাশ করতে পারে না তাদের একটা ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে যায়, যে তারা ভাবে যে এই বছর পাশ করতে পারলাম না, তো তার একটা ডিপ্রেশন হয়, সেই ডিপ্রেশনটা থেকে সে ভাবে ঠিক আছে আমি আবার ট্রাই করব, তো সে আবার এইসব ভেবে আবার ট্রাই করতে থাকে, অল আর নাথিং হেনা তেনা। তারপরে আবার তার এটাই হয় যে ইনস্যাটিবল একটা ড্রাইভ তৈরি হয়, সে দেখতে পারে যে না আমার আরও পরীক্ষার আগে তার মনে হয় না আরও একটু প্রিপারেশন করলে ভালো। তো অনেকে তো এরকম আছে আমি দেখেছি, যে তারা বিশাল বড় বড় জ্ঞান দেয় এমনি সময়, এবং WBCS-এর প্রিলিমসের আগে তারা প্রিলিমস পরীক্ষাই দিল না, এরকম আমি লোকজনকে দেখেছি। এবং এটা কিন্তু একটা ভয়ও কাজ করে তার মধ্যে, যে সারা বছর ধরে পড়ছে তার পরীক্ষার আগে 1 সপ্তাহ না পড়লে এমন কিছু হবে না যে মানে সে পরীক্ষা ফেল করে যাবে, তার যদি কিছুটা হলেও পড়া হয়ে থাকে সে সারা বছর পড়ছে কিন্তু ভয় চটে পরীক্ষা দিতে পারে না, এরকম অনেককে আমি দেখেছি, ঠিক আছে? তো সেরকম একটা ভয় তৈরি হয় পরীক্ষার আগে, মনে হয় সারা বছর পড়ার পরেও মনে হয় আমার কিছুই পড়া হয়নি। কেন এটা মনে হয়? তার কারণ সে যে পড়াটা পড়েছে সে নিজে এটা বুঝতে পারে যে আমার মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি হয়নি, আমি সেইভাবে MCQ প্র্যাকটিস করিনি, তো এই জন্য। আর তারপরে আবার সে বার্ন আউট হয়ে যায়, আবার তার ডিপ্রেশন হয়। তো আমি এই যে ভিশিয়াস সাইকেলটা, যে আমি একবার প্রিলিমস পারলাম না, তারপরে ভাবলাম হয়তো মেন্সের জন্য
বসবো কি বসবো না এটা ভাবতে ভাবতে আমার 3 মাস 4 মাস চলে গেল। দেন আবার আমি প্রিলিমস দিলাম, আবার আমি পারলাম না। এই ব্যাপারটা আমার সাথে হয়েছে, ঠিক আছে? এই ব্যাপারটা আমার সাথে পাস্টে হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে বলছি প্লিজ এই রকম করো না, ঠিক আছে? তোমার যতই মার্কস আসছে না কেন, নিজেকে একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কাট অফের কথা না ভেবে। এবং আর একটা কিছু যদি আমি টিপসের কথা বলি, তো আমি বলবো 50% পড়ো আর 50% টাইমে, ওই তুমি 8 ঘন্টা পড়ো, তাহলে 4 আওয়ার্স তুমি স্টাডি করো কোনো একটা বই থেকে বা কিছু থেকে অনলাইন, আর বাদ বাকি যে 4 আওয়ার্স আছে এটাকে দিয়ে দাও পুরোপুরি MCQ-এর জন্য, ঠিক আছে? প্রচুর পরিমাণে MCQ প্র্যাকটিস করো, এবং MCQ শুধু প্র্যাকটিস না, সেটাকে অ্যানালাইজ করা, কীভাবে সেটাকে অ্যানালাইজ করবো সেইটাকেও, সেই যে একটা স্কিল আছে সেটাকেও ডেভেলপ করবার ট্রাই করো। দেন সেকেন্ডলি বলে প্রচুর মক টেস্ট দাও, শুধুমাত্র প্রিলিমসের আগেই মক টেস্ট দেবো, এই মেন্টালিটিটা থেকে দূরে চলে আসো। পুরো বছর তোমাকে মক টেস্ট দিতে হবে, এটা মনে রাখো। ভালো টেক্সট বুক পড়ো, গুড টেক্সট বুক, সেই আদি মানধাতা আমলের বই পড়ো না, কারণ তাহলে কী হবে, সেগুলোর ধরো যে আপডেটেড এডিশন আছে সেগুলো নতুন বইতে আছে আর মানধাতা আমলের বইতে নেই। তো ভালো টেক্সট বুক পড়ো, নাহলে ইন্টারনেটে প্রচুর ম্যাটেরিয়াল পেয়ে যাবে, প্রচুর PDF পেয়ে যাবে, সেগুলো থেকে পড়ো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা হচ্ছে তোমার ডেডিকেশন। দেখো, তোমাকে ডেডিকেটেড তোমাকে থাকতেই হবে, যদি তুমি ডেডিকেশন না থাকে তোমার তাহলে কিন্তু হবে না। দেখো, BCS তুমি যদি WBCS অফিসার হয়ে যাও, তুমি তোমার ব্লকে একটা বড় পোস্ট পাবে, তারপরে তুমি একটা জেলার, পরবর্তীকালে একটা জেলার মধ্যে তুমি একটা বড় পোস্ট পাবে, কয়েক লক্ষ মানুষের, ইনফ্যাক্ট বলা যায় কয়েক কোটি মানুষের লাইফ তোমার একটা সাইনের ওপর ডিপেন্ড করবে। তাই ওই জায়গাটায় যাওয়া কিন্তু এত সহজ না। হ্যাঁ, ওই জায়গাটায় যেতে গেলে কাঠখড় পোড়াতে তোমাকে হবেই, ঠিক আছে? তো তার জন্য পড়তে হবে। আর অনেকেই বলে যে করাপশন হয়, হ্যান হয়, ত্যান হয়। এবার দেখো, করাপশন কতটা হয় কতটা হয় না সেটা আমরা বাইরের লোকেরা কী করে বুঝতে পারবো? প্রথম যারাই বলে যে আমার প্রচুর করাপশন হয়, হ্যান হয়, ত্যান হয়, তো তাদেরকে জাস্ট একটা কথাই বলি যে তোমার কি করাপশন করে ঢোকার সাধ্য আছে? তোমার কাছে কি সেইটা তোমার কাছে নেই? তুমি কোনোভাবেই ঢুকতে পারবে না, তাহলে তোমার কাছে পড়াই একমাত্র তোমার মাধ্যম, ঠিক আছে? বইটাকে আর পেনটাকেই নিজের অস্ত্র বানাও, তাছাড়া কোনো মানে এই যুদ্ধে জয় হওয়ার কোনো রকম আশা নেই, তাহলে সেই কাজটাই করো, ঠিক আছে? অন্য যত তুমি ভাববে করাপশন হয়, হেনা হয়, তেনা হয়, তা তো কিন্তু তুমি পড়াশোনা থেকে সরে আসবে। তাই সেগুলো ভেবো না, নেগেটিভ থেকো না, একটু পজিটিভ থাকা ট্রাই করো। এবং তো আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি লেগে থাকো তাহলে জয় আসবেই। আমি আমার চর্মচোখকে দেখিনি এমন কাউকে যে পড়াশুনো করছে তার কিন্তু সে চাকরি পাচ্ছে না, আমি দেখিনি। কয়েক বছর টাইম লেগেছে, কয়েক বছর পর এমনিই হয়েছে। তো সেটাই তোমাদের বলতে চাই। আমি অনেক দিন পর ভিডিওটা বানালাম, তোমাদের যেটা বললাম যে এই জন্য ভিডিওগুলো বানাতে পারিনি কারণ পরীক্ষা চলছে। তো পরীক্ষা যখন আস্তে আস্তে মৌসুমটা শেষ হবে অবশ্যই আমি ভিডিও বানাবো, আমার ICDS রিলেটেড যা যা ভিডিও বানানোর আছে সব বানাবো, কোয়ালিটি যেভাবে আমি পড়াচ্ছিলাম সব পড়াবো। আর আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, থ্যাংক ইউ।